লোকসভায় তৃণমূলের আসন 29, লোকসভার ফলে চাঙ্গা তৃণমূল। ফল বেরোনোর পর বাঙালির প্রথম বড় উৎসব জামাই ষষ্ঠী, তাই সেলিব্রেশন হলো ভবানীপুরে। 62 পল্লী পুজো প্রাঙ্গণে বুধবার স্পেশাল 29 জোড়া মেয়ে জামাই বরণ করলেন পুরোদস্তার শ্বশুরের ভূমিকায় থাকা মদন মিত্র ও তৃণমূলের নবনির্বাচিত সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। মূলত যাদের আলাদা করে জামাই ষষ্ঠী পালন করার সামর্থ্য নেই, সেই সমস্ত দুস্থ পরিবারদের পালন করানো হলো জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। আজ বাংলার পবিত্র আরেকদিকে জীবনের সংগ্রাম, সেই জামাই আজ জামাই ষষ্ঠী, মোদী জামাই ষষ্ঠী করে না কিন্তু আমরা করি। আমি চাইব আপনাদের মাধ্যমে মোদীর কাছে এই যাক ছবি, যে কথায় কথায় বলেন আমি বাঙালি মানে বৈরাগত নেই, আপনি দেখুন কোনটা বাংলার সংস্কৃতি, এটাই বাংলার সংস্কৃতি। আজ জামাই ষষ্ঠীতে জামাইদের চিংড়ি, ইলিশ, দই, রসগোল্লা খাওয়ানো হবে এবং এটাই বাংলার চিরনবীন চিরপ্রবীণ সংস্কৃতি এবং এই বাংলার সংস্কৃতির ওপরেই বাংলার ভিত, বাংলার স্তম্ভ দাঁড়িয়ে আছে। এটা মমতা ব্যানার্জির নিজের ওয়ার্ড, মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়ার্ডেই থাকলেন, অভিষেকও থাকলেন।